আমরা বঙ্গবন্ধুকে চিনতে পারিনি, চিনতে পেরেছে এই বাংলাদেশের জনগণ। জাতীয় শোক দিবস উপলক্ষে বেগমগঞ্জ কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকালে সাহেবের হাটে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এবিএম জাফরুল্লাহ আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, উপজেলা আওয়ামী লীগ সদস্য শামসুল হক শামসু, নুরুল ইসলাম দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা নান্নু, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, চেয়ারম্যান নূর হোসেন সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি নীলুফা চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন, প্রবাসী আনোয়ার হোসেন সহ আরো অনেকেই। বঙ্গবন্ধুকে আমরা চিনি নাই, আমরা এই জাতি বঙ্গবন্ধুকে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, চিনেছে সারা বিশ্বের জনগণ। বঙ্গবন্ধু সম্বন্ধে আলোচনা করেছি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সম্বন্ধে আলোচনা করেছি, আমি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। তাদের যে উন্নতির চরম শিখরে যাচ্ছে। আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর